হ্যালো, আমি রাহুল। আজ আমি বেরিয়ে পড়েছি কলকাতাকে এক্সপ্লোর করতে। তো আলিপুর জেল মিউজিয়াম যেটা হয়েছে নতুন, সেটা আমি দেখতে যাবো। সেটা অনেকদিন ইচ্ছা ছিল যে আমি এটা দেখবো, তো ওইটা আমি আজকে দেখতে যাচ্ছি। আমার আর একটা বন্ধু আসছে, তার সাথে আমি রবীন্দ্র সদনে মিট করে নেবো। তো মিট করার পরে আমরা দুজনে ওই আলিপুর জেল মিউজিয়াম যাবো, ওখান থেকে আমরা কোথাও ঘুরে টুরে খেতে যাবো, সেটাও আমি ব্লগের মধ্যে দেখাতে চেষ্টা করবো। তো আসুন, দেখা যাক, পুরো ব্লগটা দেখতে থাকুন, চলুন। তো এখন দমদম এসে গেছি, দমদম থেকে মেট্রো নেবো। তো মেট্রো নিয়ে রবীন্দ্র সদন, চলো। তো আমি এখন আছি রবীন্দ্র সদন ভবানীপুর। তো ভবানীপুর এলাকাতে একটা খুব পুরনো আউটলেট গাঙ্গুরাম আছে, দেখতে পেলাম। তো মিষ্টি গাঙ্গুরাম দেখতে পেয়েছি, মিষ্টি খাবো না সেটা তো হতে পারে না। তো আমরা একটু খিদেও পেয়েছে, আর রাকেশ আসার আগে একটু খিদেও পেয়েছে, তো সেই জন্য আমি গাঙ্গুরাম আউটলেটটা দেখতে পেয়েছি। তো গাঙ্গুরামে এখন যাচ্ছি, তো দেখি কি মিষ্টি পাওয়া যায়। এসেই গেছি গাঙ্গুরাম, এইখানে এই যে পুরোনো সব থেকে পুরোনো আউটলেট যেটা ছিল ভবানীপুরে, তো ওখানেই এসে গেছি। এই যে গাঙ্গুরাম, চলো ভেতরে যাওয়া যাক। কম মিষ্টির মিষ্টি কি আছে? এইটা কি? আচ্ছা, ওটা কি বেশি মিষ্টি? ওইটা একটা দিন খাবো আর কি। তো এখন আমাকে যেতে হবে রাকেশের সাথে মিট আপ করতে। চলো দেখা যাক রাকেশ এসেছে নাকি, অনেক লেট হয়ে গেল আজকে। আছে রাকেশ, এই রাকেশ চল চল, কেমন আছিস? ঠিকঠাক? হ্যাঁ ঠিকঠাক। এইটা হচ্ছে সে আমার বন্ধু রাকেশ, যাকে কিডন্যাপ করে আনা হয়েছে শুধুমাত্র আজকে ঘোরার জন্য আরামবাগ থেকে তুলে আনা হয়েছে। ওকে চলো চলো। আর ফার্স্টে কোথায় যাওয়া হবে রাকেশ? ওই তো জেল মিউজিয়াম, তারপর ওখান থেকে খেতে যাবো পাঁচটি। চল বেসিক্যালি এটা হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম। আমরা দেখবো আর কি এরপরে ভেতরে ঢুকে আরো কি কি আছে। একদিক থেকে শুরু করছি, রাকেশ ওই দিকটা দেখে আসি চল। আচ্ছা, নোয়িংটি নাই কিন্তু ওখানটা কিছু একটা করা আছে। হ্যাঁ, ছবি তোলা পারমিশন আছে, এটা একটা ভালো জিনিস, টাকা লাগে না। আগে সেই দিকে গেলে তো মনে হচ্ছে সোজা গেলে ফাঁসি দিয়ে দেবে রে। চল তাহলে ফাঁসিটাই নিয়ে আসি আগে। ফাঁসি, এইটা ফাঁসির মঞ্চ, এই যে বাঁ দিকে না? এত কষ্ট, এত যন্ত্রণা।
ব্রিটিশ আমলের এইগুলো বিল্ডিংগুলো সব ব্রিটিশ আমলের, তো ব্রিটিশ আমলের যে ঐতিহ্যগুলো এখনও রয়েছে এগুলো দেখার মতো, সত্যি দেখার মতো। কলকাতা এখানে অনেক কিছু লেখা রয়েছে যে কী ছিল এটা অ্যাকচুয়ালি, এটা এই ঘরটার পিছনে একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো এই যে যখন এই ঘরটা হচ্ছে জেল, এই জেলটা যারা ফাঁসি থাকতো তাদের, যারা সহকর্মী যাদের পরে ফাঁসি হবে তাদেরকে এই ঘরটায় রাখা হতো। তো যা কোনো আসামির যখন ফাঁসি হতো, বিপ্লবী আমাদের যখন বিপ্লবীদের ফাঁসি হয়েছে তাদেরকে এই ফাঁসির মঞ্চে কক্ষেতে তোলা হতো। আর এই জানলাগুলো দিয়ে তাদের যারা জেলের সঙ্গী ছিল তাদেরকে দেখার জন্য জানলাগুলো খুলে দেওয়া হতো যে তার বন্ধুর কীভাবে ফাঁসি দেওয়া হচ্ছে। এইরকমভাবে ব্রিটিশ শাসন করতো যে তার বন্ধুর ফাঁসি দেওয়া হবে সেটা তার বন্ধুকে দেখতে হবে। তো বেসিক্যালি এবার হচ্ছে আমরা যাব নেতাজি সেল, বিধানচন্দ্র সেল, চিত্তরঞ্জন সেল অ্যান্ড যতীন্দ্রমোহন সেনগুপ্ত সেল। তাহলে ফার্স্টে নেতাজি সেলটায়, নেতাজি কক্ষটা দেখানো যাবে। এটা ছিল বিধানচন্দ্র রায়ের কারাকক্ষ। উনি 1930 থেকে 1931 পর্যন্ত এক বছর এই জেলের মধ্যে ছিলেন, এই যে বিধানচন্দ্র রায় সেল। এই সেলটা ছিল চিত্তরঞ্জন দাস বিপ্লবী, ওনার সেল। উনি এই জেলটায় থাকতেন এই কক্ষে। আর দেখে নিয়ে চলুন আর কি আছে। এখন আমরা চলে এসেছি নেহেরু সেল, নেহেরু সেলের ভেতরে ঢুকছি। তা রাকেশ কেমন লাগছে? তোকে যে তুলে নিয়ে এলুম আরামবাগ থেকে, কেমন লাগছে বল না? সত্যি কথা বল যে কেমন লাগছে। ব্রিটিশ কাস্টাডি, ব্রিটিশ কাস্টাডি তো অনেক আগে, তারপরেও তো এই রিসেন্ট জেলটা ট্রান্সফার হয়েছে, আগে এইটাই ছিল। আমরা ছোটোবেলায় জানতাম এখানেই কয়েদিরা থাকতো, মানে যারা এই এখনকার সময়ে। তো বেসিক্যালি আজকে মোটামুটি আমরা ভালোই ঘুরেছি, অনেকটা লেট হয়ে গেছে, খাওয়া হয়নি কিছু। তো আমরা ভাবছি এর পরের বারে আসবো আবার একদিন, তো তখন আমরা যে 6টায় লাইট শোটা হয় সেটা কভার করব। এখন আমরা বেরিয়ে যাব, আমরা খেতে যাবো পার্ক স্ট্রিট, একটা আমার একটা ফেভারিট রেস্টুরেন্ট আছে, তো রাকেশ সেখানে যায়নি ক্যাফেটায়, সেটার নাম হচ্ছে ইটারনিয়া। রাকেশ চল তাহলে ইটারনিয়া, তুই যাওয়া যাক। রাকেশ তুই কী বলছিস? যাওয়া যাক, দেখা যাক। চল ইটারনিয়াতে তোকে যাই, কম্বোটা কম্বোটা তোকে যেটা দেবো তুই চল, খালি বুঝতে পারবি কি। চল চলো যাওয়া যাক। তো আমরা এখন পার্ক স্ট্রিট এসে গেছি, তো এখন খাওয়া দাওয়া করবো। ওই যে ক্যাফেটার কথা বলছিলাম সে ইটারনিয়া, তো এখন ওইদিকেই যাচ্ছি। তো রাকেশ এসে গেছি ইটারনিয়া।
সারাদিনের পর ঘর ফেরার সময় আমরা এবার চলে এসেছি কালীঘাটে আপনজন, যেখানে আমি ফিস ফ্রাইটা খুব ফেভারিট। তো এখন আপনজনের যে সামনে আপনজন, ওখানে যাবো, ফিস ফ্রাইটা যেটা আছে মিডিয়াম ফিস ফ্রাই বা লার্জ ফিস ফ্রাইটা ট্রাই করবো। এই দোকানটা প্রায় 100 বছর বা তারও বেশি পুরনো, বিখ্যাত ফিস ফ্রাই বা এইসব ভাজাভুজির জন্য, ফিস ফ্রাই মটন সিঙ্গারা এইসবের জন্য। চলুন দেখা যাক কী পাওয়া যায় আজকে। রাকেশ এখানে ভালোই খাচ্ছে, ভালোই সাঁটাচ্ছে। রাকেশ আর কিছু খাবি? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস খাবো, এবার সোজা বাড়ি যাবো, আর পায়ে লাগছে। চলো টাটা, এখানেই শেষ আজকে। তো ব্লগটা এখানেই শেষ করা হবে, আর খাওয়া দাওয়া শেষ, বাড়ি ফেরার পালা। তো ব্লগটাকে এখানেই শেষ করছি আজ। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। চলো, গুড নাইট, টাটা।